আসসালামু আলাইকুম। গ্যালাক্সি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দেশ বিদেশের বিভিন্ন ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সামুদ্রিক মাছ খেলে চোখ ও ত্বকের সৌন্দর্য বাড়ে। এই মাছে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ ও ডি। এসব উপাদান বিভিন্ন রোগ ব্যাধিকে দূরে রাখার পাশাপাশি চোখের সৌন্দর্য, রেটিনা, দেহ ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে। সামুদ্রিক মাছের পুষ্টি উপাদান শরীরে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা কমিয়ে দেয়, একই সাথে বাড়িয়ে দেয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ, ফলে স্বাভাবিকভাবে রক্তে খারাপ কোলেস্ট্রল বা এলডিএল এর পরিমাণ কমে গিয়ে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। নিউরোলজিস্টদের মতে আমাদের মস্তিষ্কের প্রায় 60% ফ্যাটি চর্বি দিয়ে তৈরি, তাই শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মাত্রা বাড়তে থাকলে মস্তিষ্কের বিশেষ কিছু অংশের ক্ষমতা বাড়ে এবং শেষ বয়সে গিয়ে ডিমেনশিয়া বা অ্যালঝাইমারের মতো রোগে আক্রান্ত হওয়া তেমন আশঙ্কা থাকে না। সামুদ্রিক মাছের আরেকটি উপকারী দিক হলো এটি সূর্যের অতি বেগুনি রশ্মি ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে সুরক্ষা দেয়, ফলে একজিমা বা সোরিয়াসিসের মতো স্কিন ডিজিজ হয় না। নিয়মিত সামুদ্রিক মাছ খাওয়ার অভ্যাস থাকলে হাড়ের জয়েন্টের সচলতা বাড়ে এবং অস্টিওআর্থ্রাইটিসের মতো রোগ হতে পারে না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, এবং সত্য প্রচারে সবসময় আমাদের সাথেই থাকুন।